লোকে বলে মানুষ নিজের ভবিষ্যৎ জন্ম থেকেই লিখিয়ে আনে, অর্থাৎ এখানে এই কপালে। ভাগ্য দেবতা আমাদের সমস্ত উত্থান সমস্ত পতনের হিসেব সবটা লিখে দেন। কিন্তু কপালে কেন, পায়ে নয় কেন? যদি পায়ে লেখা হয় তাহলে আমরা পড়তে পারব, যদি কপালে লেখা হয় আমরা ছাড়া বাকি সবাই পড়তে পারবে। এবারে আমাদের কপাল এখানে তাই প্রতিফলিত হয় যা আমাদের মস্তিষ্কে আছে, আর মস্তিষ্কে থাকে আমাদের ভাবনা। তাই এই ভাবনার ধনাত্মক হওয়া অত্যন্ত জরুরি, এতে বিকাশের জন্য স্থান রাখুন, এতে সবাইকে একসাথে নিয়ে চলার ভাবনা রাখুন। আর বিশ্বাস করুন, আপনার মস্তিষ্কের এই ভাবনা সাফল্য রূপে আপনার কপালে অবশ্যই লিখিত হবে, কারণ আপনার ভাবনাই সত্য হয়ে আপনার জীবনে আসে। রাধা রাধা। সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে, পিতামাতার চিন্তা, সন্তানের চিন্তা, স্ত্রীর চিন্তা, কাজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি। মানুষের এই মন নানান চিন্তায় ভরা, কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয়। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যে কথা আপনারা আগে থেকেই জানেন, কি অদ্ভুত ব্যাপার তাই না? আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল, আপনি যখন এই সংসার থেকে যাবেন তার পরেও এই সংসার থাকবে, অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই। তাহলে আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন, সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন, সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি, শুধু এটাই আপনার হাতে আছে। এবার এটাকে নিয়ে আপনি কি করবেন? চিন্তা করে নষ্ট করবেন? আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত। পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন, কিভাবে আরো বেশি মহান কাজ করবেন, ভালো কাজ করবেন, কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন। তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায়, আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে। রাধা রাধা। আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি, যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন, তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন, ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন, ওর জন্য চিন্তা করেন, আজীবন চেষ্টা করেন ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন, যাতে সন্তান খুশি থাকে। কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত। এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে? আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি? এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে, আপনার সন্তানকে আর কারোর নয়। যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে, নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না, আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে। তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয়, শিক্ষা দিন, একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন, কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। রাধা রাধা। নির্মাণ করতে গেলে প্রথমে ভাঙনের জ্ঞান অত্যন্ত আবশ্যক, তার উদাহরণ আমি দেব এর দ্বারা।
এই সুস্বাদু পায়েশ, এটা তৈরি হয় পুষ্টিকর ভাত দিয়ে। কিন্তু আপনারা কি জানেন এই ভাত কিভাবে তৈরি হয়, কতটা পরিশ্রম করতে হয় এই ভাতকে? সর্বপ্রথম একে জলে ডুবে থাকতে হয়, তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয়, আর তারপরে ঢেঁকির মার সহ্য করতে হয়। শুকনো হলে একে প্রবল বেগে ঝাড়া হয়, তারপর গিয়ে তৈরি হয় এই ভাত যা খেয়ে আপনি তৃপ্তি পান। এবার ভেবে দেখুন, এটা তো শুধুমাত্র ভাত, মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই পরীক্ষার থেকেই তো আমরা ভয়ভীত হয়ে থাকি, পাবেন না, এই পরীক্ষার মুখোমুখি হন সাহসের সাথে, ধনাত্মক রূপে। একেই বলে বাধা পেরোনো, একেই বলে পরিশ্রম, একেই বলে আহ্বান। আপনাদের নির্মাণের জন্য সব থেকে বড় সহায়ক রাধা, রাধা।